কিন্তু কিছু কিছু ক্ষত মানুষকে সারা জীবন ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করে আমি জামাল একদিন থাকবো না, আজকের মাহফিলের সেক্রেটারি সভাপতি একদিন থাকবে না, আপনারা আমরাও থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হচ্ছে ঠিক কিনা বলে। বন্ধুগণ, জুহাইর ইবনে আবু উমাইয়া যে অবস্থাটা দেখালো আবু জেহেল, এই জুহাইর ইবনে আবু উমাইয়া কার আবু জাহিল, কিন্তু ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নেই। বললো যে আমি চাবি আনিয়ে দিই, ওর একটু শক্তি কম, এই জুহাইর এদিক দিয়ে আয়, এদিক বিছানের দিকে তাকায়, না জানি আবার মাইরে দেবো। জীবনে কত মানুষ মারলো আবু জাহিল, এখন নিজের মরতে কত ডর খেয়াল করছে। জুহাইর বাবু আবার তাকাবো না, চাবি নিয়ে তারা তুই ধরো মুস্তানি যদি করতে হয় যুবক কালিমাতু হাক্কিন দা সুলতানিন চাই। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা, ঠিক না? বলেন হোক না তোমার দলের নেতা, হোক না তোমার দলের নেত্রী, সামনে হোক না তুমি কাছে বাড়াইয়ে দিয়ে দেখ যে আল্লাহ জমিনের মধ্যে তোর সাহসটা কত উপর উড়াই দাও, নেতৃত্ব নিও না একটা ধমক দাও, দেখবে হচ্ছে বিচারে মানুষের চারদিকে লাশের মিছিল, একটা মাসলুম জনতাকে উদ্ধার করার জন্য একটা অমর এ জামানায় দাও হে মেহেরে সবাই বল না একটা অমর এ জামানায় দাও হে মেহেরে